আল্লাহর রাসূল একটা ডালকে কি করলেন ভাঙলেন ভেঙে দুটো কবরের বীজখানে কি করলেন পুঁতে দিলেন আল্লাহর রাসূলকে সাহাবা হুজুরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন আপনি কবরের ডালটা পুঁতলেন কারণটা কি এর আগে আপনি কখনো পুঁতেননি আজ কি ফার্স্ট দেখলাম আজ কি প্রথম দেখলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল জবাব দিতে দেখো আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাচ্ছি আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি দুটো কবর আজাব হচ্ছে একটা কবর আজাব হচ্ছে কি কারণে চঘলগুড়ি করত আর একটা কবর আজাব হচ্ছে পিচ্চা পায়খানা করে পানি নিত না পবিত্র থাকতো না এই কবরে খেজুর গাছে ডালটা পুঁতলাম আমার আল্লাহ পাক চান তো গাছে ডালপালা আল্লাহ পাকের কি পড়ে তাসবিহ পড়ে জিকির করে আল্লাহ পাক চান তো এদের কবরে আজাবটা আমার আল্লাহ হালকা করে দেবে সকলে জুড়ে বলা যাবে না একটু সকলে জুড়ে বলেন আপনাদের এই এলাকায় যখন কোনো মানুষ মারা যায় কবরে কটা ডাল পোতেন হজরে বলেন আল্লাহ রাসূল কটা পুঁতেছিলেন দুটো একটা কবরে একটা মানে একটাকে ভেঙে আচ্ছা আল্লাহ রাসূল আজাব দেখতে পেয়েছে বলে পুঁতেছেন আচ্ছা আমরা তো কবরে ঢুকিয়ে দিই বলি কই রে খেজুর গাছে টান নিয়ে বলি না আপনি কি আজাব দেখতে পেলেন আচ্ছা আল্লাহ রাসূলের হাত ছিল কি হাত মুবারাকান হাত আল্লাহ পাক চান তো রাসূলের হাতের খাতিরে হালকা তো দূর কি বাদ আল্লাহ পাক মাফ করতে পারে যদি বলুন আর আপনি যে হাত দিয়ে পুঁতছেন ওই হাতে তো বিড়ি খেয়েছি আমরা ওই হাতে তো মদের মতন ধরেছি ওই হাতে তো জমির আল বাড়িয়েছি ওই হাতে তো পরে মানে মাল ঝেড়েছি কথা ঠিক রেবেটি তো আগুনে ঘি ঢালছেন আপনি ও আমার ভাই জানে না জানে না কথাগুলো বোঝার চেষ্টা করবেন যদি চরিত্র খারাপ হয় আপনি যতই নেকি করেন না কেন ওই নেকি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না ভাই জানি তা মাথায় রেখে দেন আপনি কত নেকি নেবেন আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করলাম আপনারা কি উদ্দেশ্যে এসেছেন আপনারা সবাই বললেন নেকি আশায় এসেছে ও ভাই জান আপনার কত নেকি নেবেন আল্লাহ দরবারে নেকির কোনো অভাব নয় কথায় কথায় নেকি পেয়ে যাবেন যদি বলুন সুবহানাল্লাহ নেকি পেলেন না পেলেন না কোনো পয়সা লাগলো ও ভাইজান কত নেকি নেবেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ বলে একটা মুসলমান একটা মুসলমানকে দেখলে সালাম দেবে আপনি যখন আসসালামু আলাইকুম বলবেন বলার সঙ্গে সঙ্গে আপনার নামায় দশটা নেকি লেখা হবে সালামটা যদি একটু বাড়িয়ে দিতে পারেন সালামটা যদি একটু বাড়াতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুড়িটা নেকি পেয়ে যাবেন সালামটা যদি আরেকটু বাড়াতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু তিরিশটা নেকি পেয়ে যাবেন সালামটা যদি আরেকটু বাড়াতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু আমার রাসূলুল্লাহ বলে আপনার নামাই চল্লিশটা নেকি লিখে দেওয়া হয় আরো যদি বলেন তাহলে যত সালামটা বাড়াবেন তত নেকি বাড়লো নেক পয়সা লাগলো ও ভাইজান কথাটা বোঝার চেষ্টা করবেন এই কথাটা আপনি তো শুনলেন একটা পার মাতাল শুনেছে একটা জেনাকর শুনেছে একটা ছেলে তার মা বাপকে মারধর করে সেও শুনেছে একটা ব্যক্তি দোকানদার খদ্দেরকে দাড়ি পাল্লা ওজনে কম দেয় সেও শুনেছে কাল সকালে আপনার সঙ্গে দেখা হলো সে লম্বা করে সালাম দিয়েছে জেনা করেছে রাস্তায় বেরিয়েছে ব্যবিচার করে রাস্তায় বেরিয়ে লম্বা করে আপনার সঙ্গে দেখার পরে লম্বা করে সালাম দিয়েছে সেও চল্লিশটা নেকি পেয়ে যাবে একটা ছেলে মা বাপকে মারধর করেছে চোখের পানি ছড়িয়েছে বাপের চোখের পানি ছড়িয়েছে সে যদি লম্বা করে সালাম দেয় সেও চল্লিশটা নেকি পেয়ে যাবে একটা ছেলে দোকানদার খদ্দের গেট আড়ি পাল্লা ওজনে কম দিয়েছে সে যদি লম্বা করে সালাম দেয় সেও চল্লিশটা নেকি পেয়ে যাবে কিন্তু চরিত্র খারাপ হবার কারণে এই নেকিটা তার জন্য কোনো কাজে আসবে না অর্থাৎ ভাঁড় যদি ফুটো হয় আপনি ভাঁড়ে যতই পানি ঢালেন না কেন পানি যেমন আপনার ভাঁড়ে থাকবে না চরিত্র খারাপ হবার কারণে আপনি যতই নেকি করেন না কেন এই নেকি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কথা ঠিক না বেটি চরিত্র সব আমাদের খারাপ কত নেকি নেবেন জানেন আল্লাহর দরবারে নেকির অভাব একটা মুসলমান যখন মারা যাবে আপনার হক হচ্ছে তার কি পড়তে যাবে জানাজা আপনি জানাজার নামাজ পড়বেন সঙ্গে সঙ্গে আপনার নামায় এক কিরাত সব নসিব হয়ে যায় সকলে যদি বলুন এক কিরাত মানে একটা অহুদ পাহাড় পরিমাণ নেকি
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠা মাটি দেবেন দু কেরাত জানাজা বলেন এক কেরাত আর মাটি দেবার জন্য আর এক কেরাত অর্থাৎ কয় কেরাত হলো দু কেরাত মানে দুটো উহুদ পাহাড় পরিমাণ আচ্ছা এখানে এতগুলো মানুষ বসে আছেন এক একজন সবথেকে কমের উপরে এক একজন সবথেকে কমের উপরে পাঁচটা করে জানাজা পড়েছি তো ভাই আমি বেশি হচ্ছি না আমি কমের পাঁচটা তো পড়েছি তাহলে পাঁচটা জানাজা পড়লেন তাহলে পাঁচটা কবরে মাটি দিলেন তাহলে কটা উহুদ পাহাড় পরিমাণ নিয়ে কিলে বসে আছেন কমপ্লিট জীবনের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত দান খায়রাত কিছু কোনো জন্য সাইডে রাখেন তাহলে আপনি পরিপূর্ণ কমপ্লিট দশটা উহুদ পাহাড় পরিমাণ নেকিলে এই মজলিসে আপনি বসে আছেন তাহলে নেকিটা কম কিন্তু ভাইজান যদি চরিত্র খারাপ হয়ে যায় একটা মাতাল যদি সেও যদি জানাজার নামাজ পড়ে কবরে যদি মাটি দেয় আমার আল্লাহ পাক তাকে কিন্তু উহুদ পাহাড় পরিমাণ নেকি দেবে একটা ছেলে জেনা করে ব্যভিচার করে সে যদি জানাজার নামাজ পড়ে আমার আল্লাহ পাক তাকে কিন্তু উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে থাকে কিন্তু চরিত্র খারাপ হওয়ার কারণে এই নেকিটা তার জন্য কোনো জান্নাতি নিয়ে যেতে পারবে না আপনি সারা জীবন পাহাড় পাহাড় পরিমাণ নেকি করবেন আপনি সারা জীবন পাহাড় পাহাড় পরিমাণ নেকি করবেন কিন্তু চরিত্র খারাপ চরিত্র খারাপ হবার কারণে এই নেকি আপনাকে জান্নাতি নিয়ে যাবে না কথা ঠিক না বেটি আগে চরিত্র পরিবর্তন আর চরিত্র পরিবর্তন করতে গেলে আমার আল্লাহ বলছে বান্দা তোকে আমার কাছে আসতে হবে সকলে যদি বলুন একটা জন্য বলা যাবে সুবহানাল্লাহ কারণ নামাজ এমন একটা জিনিস নামাজ এমন একটা জিনিস কোরআনের মধ্যে এসেছে যে নামাজ হচ্ছে সমস্ত গুনাহ খারাপ কাজ থেকে আমার আল্লাহ পাক তাকে দূরে করে থাকে সকলে জোরে বলুন কিন্তু আসল তাহলে সেই নামাজ থেকে আমরা দূরে আছি যে নামাজ আপনাকে আমাকে খারাপ থেকে দূরে করবে যে নামাজ থেকে যে নামাজ আপনাকে আমাকে চরিত্র ভালো করবে তাহলে সেই নামাজের কাছে যদি আমরা না যাই তাহলে বলুন নামাজের কাছে না গেলে আপনার চরিত্র ভালো হবে নামাজি পাওয়া যাচ্ছে এখানে আপনারা সবাই বসে আছেন বেশিরভাগ দেখা যাবে ঈশার নামাজি হয়তো পড়িনি আমরা এই কথা ভুল বললাম তাহলে মজলিসে বসে কি হবে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই অমুক জায়গায় জলসা হয়েছিল সেখানে তুই বসেছিলিস কি আল্লাহ জিজ্ঞাসা করবে না আল্লাহ ধরবে তুই আগে নামাজটা পড়েছিলিস কি বল ইচ্ছাকৃত ভাবে যদি কেউ একক্ত নামাজ কাজা করে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ একক্ত নামাজ কাজা করে তাকে কতদিন জাহান্নামে থাকতে হবে হজরে বলেন জানেন 288,000 বছর জাহান্নামে থাকতে হবে জাহান্নামের গভীর কতটা জানেন কিতাব এসেছে একটা বড় পাথর যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয় 70 বছর লাগবে জাহান্নামের তলায় যেতে সেই জায়গা আছে এই যে বেঁচে আছি বা বেঁচে আছেন এটাই কিন্তু আশ্চর্য কথা এই যে বেঁচে আছেন বা বেঁচে আছি এটাই কিন্তু আশ্চর্য কথা মরে যাব এটা কিন্তু আশ্চর্য ব্যাপার নয় মরে যাব এটা কিন্তু আশ্চর্য কথা নয় তাহলে মরণের দরজা যখন খোলা আছে মরণ যখন হবে আল্লাহর সামনে যখন আপনাকে আমাকে যেতে হবে তাহলে এতবার কিসে কথা ঠিক টেবে ঠিক এত কিসের ডানা উঠছে আমাদের এমনভাবে আমরা আঁচড়াচি করছি এমনভাবে দুনিয়াকে আমরা আঁচড়ে বসে আছি যেন মনে হচ্ছে সারা জীবন দুনিয়াতেই বেঁচে থাকবো কথা ঠিক টেবে ঠিক তাহলে দুনিয়ার আপনাকে ক্ষয়ক্ষতি করতে হবে দুনিয়ার ক্ষয়ক্ষতি করলে দুনিয়া লোকসান করলে তবে কিন্তু আপনি আখিরাত পাবেন সকলে জোরে বলুন আমার রাসূলুল্লাহ হাদিস মাকে মধ্যে জানালেন দুনিয়া যদি কেউ ক্ষয়ক্ষতি করে দুনিয়ার লোকসান যদি কেউ করে আমার আখেরাত আমার আল্লাহ পাক দেবে ও ভাই যান তাহলে আপনারা নিজেরা ঠিক করেন দুনিয়া চান না আখেরাত চান এই দুনিয়া চান না আখেরাত চান সবাই জোরে বলেন ভাই দেখেন আপনারা দুনিয়া চান নাকি কারা কারা দুনিয়া চান তারা তো বিনাত না আরে তাকবীর আচ্ছা আচ্ছা সবাই তাহলে আখেরাত চান আচ্ছা কারা কারা আখেরাত চান তো বিনাত না আরে তাকবীর
আর যদি বলেন আরে তাকবীর ও মেজার আল্লাহ নবী বললেন দুনিয়া যদি সুখ শান্তি ত্যাগ করতে পারো দুনিয়ার কিছুটা ভালোবাসা ত্যাগ করতে পারলে দুনিয়ার কিছুটা মায়া ত্যাগ করলে তবে কিন্তু আখিরাত মিলবে কথা ঠিক না বেটি আল্লাহ নবী যখন উহুদের জমিনে যাবেন হাদিস আগে মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন ওবি উহুদের ময়দান ইসলামের কয়েকটা বড় বড় যুদ্ধ হয়েছিল আপনারা সবাই জানেন তার মধ্যে উহুদের ময়দানটা একটা টপ ময়দান ছিল কত ঠিক না বেটি সবথেকে ইসলামের বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা কোন ময়দানে উহুদের ময়দানে কোন যে ময়দানে আমার রাসূলুল্লাহ 70 জন সাহাবা শহীদ হয়েছিল আর তখনকার যুগে 70 জন সাহাবা শহীদ হওয়া মানে ইসলামে একটা বড় ক্ষয়ক্ষতি কথা ঠিক না বেটি আর এখন যদি 70,000 মানুষ মারা যায় এখন যদি 70,000 মানুষ মারা যায় অত ক্ষতি হবে না সেই যুগে 70 জন মানে কত টিকে দিব আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে ঘোষণা দিলেন কি যে উহুদের ময়দানে আমার যে সমস্ত সাহাবারা হাজির হবে উহুদের ময়দানে আমার যে সমস্ত সাহাবারা যাবে আমি রাসূলুল্লাহ বললাম আমার আল্লাহ পাক এক একটা সাহাবাকে আসমান জমিনের মতো এক একজনকে একটা করে জান্নাত দিয়ে দেবে সকলে জুড়ে বলেন সুবহানাল্লাহ এটা সকলে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ এই কথাটা যখন রাসূলুল্লাহ ঘোষণা করলেন দেখেন আল্লাহ রাসূল বললেন যে দুনিয়ার কিছুটা স্বার্থ ত্যাগ করতে হবে আপনারা বললেন দুনিয়া চাই না আখিরাত কিন্তু এটা আমাদের মুখে কিন্তু সাহাবা হুজুরা মুখে বলেছেন এবং কাজ করে দেখিয়েছে আল্লাহ রাসূল যখন এই ঘোষণা করলেন উহুদের ময়দানে যারা যাবে আমার আল্লাহ পাক এক একজনকে একটা করে আসমান জমিনের মধ্যে জান্নাত দেবে এই ঘোষণা করার পরে সাহাবা হুজুরদের মধ্যে একটা খুশির ঢেউ যে রাসূলের দরবারে নামটা লেখাবো আর উহুদের ময়দানে যাব শহীদ হয় হব কিন্তু উহুদের ময়দানে যাবার পরে আমার আল্লাহ পাক আসমান জমিনের মধ্যে এক একজনকে একটা করে জান্নাত দিয়ে দেবে সকলে জোরে বলুন দেখেন চিন্তা করলো না উহুদের ময়দানে গেলে আমার হয়তো গর্দান যেতে পারে পা যেতে পারে হাত যেতে পারে ভিটে হারাতে পারি বিবি হারাতে পারি কিন্তু না দুনিয়ার স্বার্থ ত্যাগ করলে তবেই কিন্তু আখিরাত পাওয়া যাবে তাহলে দুনিয়ার শান্তি চাই না আমরা আখিরাতের শান্তি চাই সকলে সকলে যদি বলেন সুবহানাল্লাহ সাহাবা হুজুরা সবাই রাসূলের দরবারে নাম লেখাচ্ছে একটা করে নাম লেখা হচ্ছে আল্লাহ রাসূল সবাইকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখছে নামটা লেখো লিখছে লিখছে এমন সময় রাসূলের দরবারে এক সাহাবা আসলো কিতাব এসেছে সে সাহাবার একটা পা নাই সে সাহাবার একটা পা নাই রাসূলুল্লাহ দেখে বলল তোমার উহুদের জমিনে যাওয়া হবে না সেই সাহাবাটার নাম হচ্ছে আমর বিন জুমুর আল্লাহ রাসূল বলল তোমার উহুদের ময়দানে যাওয়া হবে না এই কথাটা বলতে আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন আপনি আমাকে উহুদের ময়দানে যেতে নিষেধ করছেন কারণটা কি আচ্ছা আল্লাহ রাসূল মানা করলে কেন একটু উত্তর দেন আমি উত্তর কেন চাইছি জানেন আপনারা হয়তো জেগে জেগে আর শুনছেন কিন্তু ঘোর কিন্তু ঘুমের আল্লাহ রাসূল আমর বিন জুমুরকে কেন মানা করছে যে নিয়ে যাবো না কেন বলছেন একটা পা কাটা কেন উহুদের মতো ময়দান সেখানে দুর্বল সাহাবারা যদি যায় তাহলে শত্রুপক্ষ কীভাবে সুযোগ পেয়ে যাবে জোর পেয়ে যাবে আল্লাহ রাসূল বলছে এ আমর বিন জুমুর আমি উহুদের ময়দানে তোমাকে যাওয়ার পারমিশনটা দিতে পারবো না আল্লাহ রাসূলকে আমর বিন জুমুর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেতে কেন দেবেন না ও আমার ভাইজানেরা জওয়ানেরা আল্লাহ নবী আমর বিন জুমুরকে লক্ষ্য করে বলেছিলেন এই আমর বিন জুমুর শোনো শোনো উহুদের ময়দানটা একটা বড় টপ ময়দান ওই ময়দানে কোনো আমি বয়স্ক মহামান বয়স্ক মানুষদের ঘরে নিয়ে যেতে পারবো না এ কথা বলার পরে আমর বিন জুমুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝুন আমি তো বয়স্ক নই আপনি বয়স্কদের কথা বলছেন আমি আর তো বয়স তো হয়নি আল্লাহ নবী আমর বিন জুমুরকে লক্ষ্য করে বললেন এই আমর বিন জুমুর উহুদের ময়দানে আমি বাচ্চাদের ঘরে যাওয়ার পারমিশন দেবো না আমর বিন জুমুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো বাচ্চাও নই
ও মেজান আমর বিন জুমুরকে আল্লাহ রাসূল তি লক্ষ্য করে তিতি নম্ব বললেন আমি উহুদের ময়দানে যারা দুর্বল আমি তাদের ঘরে নিয়ে যেতে পারবো না আমর বিন জুমুর ঝজ্জর করে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো দুর্বল নয় আমি আপনি তিনটা বললেন তিনটাই আমি না আমি বয়স্ক নয় আমি বাচ্চা নয় আমি দুর্বল নয় আল্লাহ রাসূল ডাইরেক্ট বলছি না তোমার যে একটা পা নাই দুঃখ যদি পাই ও আমার ভাইজানেরা আল্লাহ নবী যখন এই কথা বললেন আমর বিন জুমুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে যাওয়ার পারমিশনটা দেন হুজুর আপনি আমাকে নিষেধ করবেন না আপনি তো বলেছেন উহুদের ময়দানে যারা হাজির হবে উহুদের ময়দানে যারা শরীক হবে আমার আল্লাহ পাক তাদের ঘরে আসমান জমিন মতো জান্নাত দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমর বিন জুমুর দুনিয়া চাইনা আমি আমর বিন জুমর আমি আখেরাত পেতে চাই আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে মানা করবেন না আপনি আমাকে যাবার পারমিশন দেন ও ভাইজান সাহাবা হুজুরের কান্না দেখে আল্লাহ রাসূল বলতেন আয় আমার আমর বিন জুমর শোনো শোনো আমি তোমাকে কেমন করে যাবার পারমিশনটা দেব তোমার তো একটা পা নাই আর তোমার যখন পা নাই তাহলে যাদের দুটো পা আছে তোমার থেকে তারা অনেক শক্তিমান হবে তোমার থেকে তারা অনেক দৌড়াতে পারবে এই কথা বলার পরে আমর বিন জুমুর জঞ্জার করে আমার রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি বেয়াদবি ক্ষমা করে দেন আপনাকে আমি আমর বিন জুমুর কথা দিলাম আমি আপনার জন্য আমি আমর বিন জুমুর এক পাও পিছন হব না আপনার জন্য আমি আমর বিন জুমুর আমি আমার জীবনটা উহুদের জমিনে কুরবান করে দেব একটা জোরে বলা যাবে না আপনি ভাবছেন যে আমার পা নাই বলে আমি হয়তো পিছন হব কিন্তু না আমি আপনাকে কথা দিলাম আমি আপনার জন্য আমি আমার জানটাকে কি করব কুরবান করে দেব ও ভাইজান অনেক লম্বা চওড়া ওয়াকিয়া আল্লাহ নবী আমর বিন জুমুরকে বললেন ঠিক আছে আমর বিন জুমুর তোমার যখন এত যাবার মনটা চাইছে আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিলাম চলো চলো আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি উহুদের জমিনে যাবে ঠিক আছে তোমার যত এত মন চাইছে আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশনটা দিলাম যদি বলা যাবে না আচ্ছা আমর বিন জুমুর এটা ভাবতে পারতেন তো ওই সাহাবাটা যে আমার একটা পা নাই উহুদের জমিনে গেলে আর একটা পা যেতে পারে ভাবতে পারতেন তো হাত যেতে পারে গর্দান যেতে পারে কিন্তু চিন্তা করলেন না না দুনিয়ার ক্ষয়ক্ষতি করলে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করলে তবেই কিন্তু আমি আখেরাত পাবো কথা ঠিক না বেটে কিন্তু ভাইজান আজকে কিন্তু আমাদের মধ্যে দুনিয়াটা প্রবেশ করেছে কথা ঠিক না বেটে তিনাদের লড়াই ছিল আখেরাতের লড়াই তিনাদের লড়াই ছিল আখেরাতের লড়াই জান্নাত পাবার লড়াই কিন্তু আমাদের লড়াই হচ্ছে ভিটেবাড়ির লড়াই গদির লড়াই কথা ঠিক না বেটে তিনাদের লড়াই ছিল আখেরাতের লড়াই যে আখেরাতে কী করে ভালো হবে জান্নাত পাওয়ার লড়াই আর আমাদের লড়াই দুনিয়ার লড়াই ভিটে বাড়ির লড়াই জায়গা জমি লড়াই জায়গা জমি লড়াই করতে যে দেখেন মার্ডার হচ্ছে কথা ঠিক ভেটে আল্লাহ রাসূল বলছে ঠিক আছে তোমার যখন এত যাওয়ার মন হচ্ছে আমি রাসূল তোমাকে যাওয়ার কী দিলাম খুশিতে বাঘে বাঘ হয়ে গেছে কিতাবে এসেছে আমর বিন জুমুর বাড়িতে চলে গেল বাড়িতে যেয়ে অনেক লম্বা চওড়া হাতে তলোয়ার একটা নিয়েছে আর একটা ঢাল নিয়েছে ওনার স্ত্রী এসে বলছে হুজুর আপনি কোথায় যাবেন ওনার বিবি এসে বলছে আপনি কোথায় যাবেন বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে উহুদের জমিনে যেতে চাইছি আমি রাসূলুল্লাহর সঙ্গে উহুদের জমিনে যাচ্ছি এই কথা বলার পরে ওনার স্ত্রী ওনাকে বলছে আপনি উহুদের ময়দানে যাবেন আপনার তো একটা পা নাই আপনার একটা ঠ্যাং তো নাই আমি যেন দেখতে পাচ্ছি আপনি উহুদের জমিন থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন এই যে ভয়ে পালিয়ে যাচ্ছেন এই কথা বলার পরে ওনার মনে একটু দুঃখ হলো যে আমার পা নাই বলে আমাকে এরকম বললো আমর বিন জুমুর ওই সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছে আল্লাহ আমি আমর বিন জুমুর উহুদের জমিনে যাচ্ছি আমাকে দ্বিতীয়বার আর বাড়িতে না ফিরতে হয় আমাকে দ্বিতীয়বার আর বাড়িতে না ফিরতে হয়
যদি তোমরা কোন বাচ্চাদের ঘরে দেখতে পাও তাদের প্রতি যেন তোমরা আঘাত করবে না। উহুদের জমিনে যদি কোনো মহিলাদের ঘরে দেখতে পাও মহিলাদের উপরে যেন আঘাত করবে না। কথা ঠিক না বে ঠিক?